আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বরিশাল শহর আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল শহর। আমি এখন আছি বরিশাল শহরের সদর রোডে। সিটি কর্পোরেশন হিসাবে বরিশালে মোট রাস্তার দৈর্ঘ্য হল 644 কিলোমিটার, তাই সমস্ত রাস্তা তো ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। তারপর আমি এই ভিডিওতে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক এবং বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থান দেখানোর চেষ্টা করব। আমি এখন সদর রোড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই মোড়টি হলো জেলখানার মোড়। জেলখানার মোড় দিয়ে সামনে এগোলেই এই রোডটার নাম হলো হসপিটাল রোড। হসপিটাল রোডের ডান পাশে রয়েছে বরিশাল সদর হাসপাতাল। দেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে বরিশাল একটি। বরিশাল দেশের পুরনো নগরের মধ্যে একটি। 1869 সালে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। 1993 সালে বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং 2002 সালে হয় বরিশাল সিটি কর্পোরেশন। বরিশাল হসপিটাল রোড ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর এই বরিশাল হসপিটাল রোডের ডান পাশে রয়েছে বরিশালের একটি নামকরা কলেজ, অমৃতলাল দে মহাবিদ্যালয়। বরিশাল শহরটি খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট সাজানো গোছানো একটি শহর। হসপিটাল রোড ধরে আমরা বরিশাল নতুন বাজার এসে গেছি। দেখতে পাচ্ছেন বরিশাল নতুন বাজার, এখানে মাছের বাজার, কাঁচা বাজার রয়েছে। দেখতে পাচ্ছেন নতুন বাজার। দেখতে পাচ্ছেন ডায়মন্ড রেস্তোরাঁ অ্যান্ড রেস্টুরেন্ট নতুন বাজারের। হসপিটাল রোড পার হয়ে আমি এখন আছি বরিশাল বিএম কলেজ রোড। এই রোডে রয়েছে বরিশাল বিএম কলেজ। বিএম কলেজ রোড ধরে এসেছি নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন যে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, বরিশালে দুইটি বাস স্ট্যান্ড রয়েছে, একটি হলো নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এবং অপরটি হলো রূপাতলি বাস স্ট্যান্ড। আমি এখন সি অ্যান্ড বি রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং এটি হলো বরিশাল নগরীর তিন লেনের একটি সড়ক। এখন আমি আছি বরিশাল লঞ্চঘাট এলাকায়, ফজলুল হক এভিনিউ এই রোডটার নাম হলো, এবং ফজলুল হক এভিনিউ ধরে এগিয়ে যাচ্ছি চকবাজারের দিকে। এবং এখানেই বলা যায় যে বরিশাল যে নগরীর মূল কেন্দ্র বলা যায় এই এলাকাটাকেই। হলো চকবাজার রোড এবং চকবাজার রোডের পাশেই দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের পুকুর। চকবাজার, বরিশাল চকবাজারের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে অনেক মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন। এই সড়কটার নাম হলো হেমায়েত উদ্দিন সড়ক।
এবং দেখতে পাচ্ছেন সামনে এই যে বড় একটি মিনার, এটা হলো কসাই মসজিদ, বরিশালের একটি নামকরা মসজিদ। দর্শক বন্ধুরা, এখন যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কের নাম হলো ভাঙ্গা বরিশাল মহাসড়ক। বরিশালে অনেক অটোরিকশা এবং রিকশা চলাচল করে। সিটি কর্পোরেশনের হিসাব মতে প্রায় 17,600 রিকশা অটোরিকশা চলাচল করে এই বরিশাল শহরে, এবং শহরের এক মাথা থেকে অন্য মাথায় যেতে ভাড়া মোটামুটি 100 টাকার মতো লাগে। এবং বরিশাল নগরীর জনসংখ্যা 3.5 লাখের মতো এবং বাড়ির সংখ্যা প্রায় 32,300। ভাঙ্গা বরিশাল মহাসড়ক দিয়ে এবার আমরা যাব বান্দরুটে। এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কের নাম হলো বান্দো রোড এবং অপর নাম হলো সাইদ আলী রোড। টু লেনের একটি রোড, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। এবং এই বান্দো রোডের বাম পাশে দেখতে পাচ্ছেন বরিশালের সব থেকে বড় হাসপাতাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। যে দেখতে পাচ্ছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ঢোকার গেট। বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের সামনে এগোলেই বান্দো রোডের ডান পাশে রয়েছে শহীদ আব্দুর রব শ্রীনিবাদ স্টেডিয়াম এবং ইসলামিক ব্যাংক হাসপাতাল রয়েছে। বান্দো রোডের বাম পাশে আরও রয়েছে বঙ্গবন্ধু উদ্যান এবং আরেক নাম হলো ভিলেজ পার্ক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবং এর ডান পাশে রয়েছে বরিশালের প্ল্যানেট ওয়ার্ল্ড পার্ক বা শিশু পার্ক। দেখতে পাচ্ছেন বরিশাল নগরীর বরিশাল বান্দো রোড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।